দেখেন আমাদের পাখিতে, নতুন পাখিতে যে ডিমগুলো দিছে, এগুলো আমাদের সাজিদ প্রতিদিন উঠায় নিয়ে এসে আপনার ভাজি করে খেয়ে ফেলায়। মনে করেন ডিম, মুরগির ডিম আছে বা অন্য ডিম আছে, তা কিন্তু সে পছন্দ করে না। কোয়েল পাখির ডিম ভাজি করে দিলে খুবই আনন্দ সহকারে খায়। দেখেন আমরা এটা একটা চা বানানো একটা হিটার বানিয়ে নিয়েছি, যে চা বানানো যায় জন্য চুলায় জন্য যাওয়া না লাগে, এই জন্য আমরা কারেন্টে চা বানাই। ডিমগুলো এখন এখানে থুয়ে দিচ্ছে, যখন আপনার চুলায় রান্না হবে তখন কিন্তু এই ডিমগুলো নিয়ে তখন হাজির হয়। দেখেন আমার আম্মুটা এখনও ঘুমিয়ে আছে, এখন উঠিনি সকালবেলায়। দেখেন আমাদের চা গরম হচ্ছে, এখনও গরম হয়ে পারেনি, সকালে প্রতিদিন এভাবে চা বানিয়ে খাই। দেখেন এই কারেন্টটা লাগানো আছে, সকালে মেশিন খোলার পরে দেখলাম আপনার দুটো কোয়েল পাখির বাচ্চা ফুটছে, আরও অনেকগুলো মুখ ফাটাইছে, ওগুলো ফুটে বেরোবে। দেখেন এই যে নড়াচড়া করছে, এটা বেরোবে একটু পরেই। যাই হোক, সকালে আপডেট দেওয়ার চেষ্টা করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটা অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আমাদের পাশেই থাকবেন।